नमस्कार आमी जयत्री आमी अभिनेत्री डांसार एवं वॉइस ओवर आर्टिस्ट। आज एकटा विशेष कारणे बा विशेष घोषणार जोन्नो आपनादेर सामने आजके आमार आशा এবছর পুজোয় AMS Motion Pictures আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে একটা দারুণ চমক। সেটা কি? সেটা হলো এবছর পুজোয় AMS Motion Pictures এর প্রযোজনায় অনিমেষ, আমাদের সকলের প্রিয় অনিমেষ মুখার্জি তার ডিরেকশনে একটি ছবি রিলিজ করতে চলেছে। সেই ছবিটির নাম রাত জাগা তারা। আশা করি আপনাদের AMS Motion Pictures এর অনেক কাজের মতোই এই কাজটিও প্রচণ্ড ভালো লাগবে এবং আমি এটুকু বিশ্বাস রাখি বিশেষ করে অনিমেষের ওপর। আসলে এই কথাটা বলার জন্য একটু পিছনের দিকে যেতে হয়, সেটা হচ্ছে যে অনিমেষের সঙ্গে আমার দীর্ঘকাল আগে একটি অডিও প্রজেক্টের জন্য আলাপ হয় এবং তখন আমি বুঝতে পারি একটা ছোট্ট কথা যে অনিমেষ আসলে আমারই মতন ভীষণ খুঁতখুঁতে। যতক্ষণ না কাজটা নিখুঁত হচ্ছে ততক্ষণ সেই কাজটার সাথে তার ডেডিকেশন মানে সেটা ভাবা যায় না। আমি খুব কাছ থেকে ওকে দেখেছি, আমি সেটা বলতে পারি। আর সেই ভরসাতেই আপনাদের সকলকে অনুরোধ করব এই ছবিটি দেখুন এবং ছবিটির একটা অবশ্যই বিশেষত্ব না বললেই নয়। বাকি গল্প আমি বলবো না, তার কারণ ছবিটা না দেখা অবধি গল্পটা না বলাই ভালো। ছবিটাতে অনিমেষ বা AMS Motion Pictures চেষ্টা করেছেন শান এবং সাধনা সরগমকে দিয়ে প্লেব্যাক করানোর। তো তাদের এই সঙ্গীত আমাদের একটা উপরি পাওনা। আরও একটা কথা না বলে পারছি না, এই প্যান্ডেমিক সিচুয়েশন যেখানে আমাদের প্রত্যেকটা মানুষ গৃহবন্দী, সেই অবস্থায় দাঁড়িয়ে অনিমেষ এবং AMS Motion Pictures যে সাহসটা দেখাতে পেরেছে ছবি তৈরি করার, সেটার জন্য ওদের হ্যাটস অফ জানাই। এবং এই সাহসটার জন্যই আরও বিশেষ করে আপনাদের বলবো ছবিটা দেখুন, AMS Motion Pictures-এর সঙ্গে থাকুন। তাদের এই ছবি রাত জাগা তারা, ছবিটা ছাড়াও ওরা বিভিন্ন রকম ভালো ভালো কাজ করে চলেছে। ওদের এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে বিভিন্ন শিল্পীদের নিয়ে ইন্টারভিউ করা, বিভিন্ন গানের প্রজেক্ট করা, বিভিন্ন অডিও প্রজেক্ট করা, এই যে কাজগুলো ওরা করে চলেছে, আমি তো ভীষণভাবে তাদের সঙ্গে আছি, অনিমেষের সঙ্গে আছি। আশা করব আপনারাও ভবিষ্যতে মোশন পিকচার্সের সঙ্গে থাকবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আবারও অনুরোধ করছি এই ছবিটি পুজোতে রিলিজ হতে চলেছে, আপনারা অবশ্যই অবশ্যই করে ছবিটা দেখুন এবং মতামত জানান। খুব ভালো থাকবেন, সকলকে নিয়ে ভালো থাকবেন, আমরা সকলে মিলে ভালো থাকব। ছবির সঙ্গে থাকুন, ভালো কাজের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।